নির্বাচন পরবর্তী সময়ে সরকার পতনের যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দলগুলো ভারতীয় পণ্য ও দেশটিকে বর্জনের ডাকে বিভিন্ন দাবি তুলছে। শনিবার সকালে ভারত বয়কটের ডাকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোট সমাবেশ করতে গেলে বাধে বিপত্তি, বাধা দেয় পুলিশ, কেড়ে নেওয়া হয় ব্যানার, শুরু হয় ধস্তাধস্তি, এক পর্যায়ে পিছু হটতে হয় ১২ দলীয় জোটের নেতাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ, তারা বলছেন সমাবেশের অনুমতি না থাকা ও দেশের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক বিষয় হওয়ায় জোটের কর্মসূচি পালন না করতে অনুরোধ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা যে ব্যানারগুলো ব্যবহার করছে সে হচ্ছে বয়কট ইন্ডিয়া। তো ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তো আমরা এটা কি মেসেজ দিচ্ছি? আমরা তো এইরকম একটা মেসেজ নিয়ে যখন দাঁড়ায় তখন এটা একটা দেশে দেশে এটা বৈরীভাব তৈরি হয়, তা আমরা এটা তো হতে দিতে পারি না, যার কারণে আমরা তাদেরকে বলছি যে কর্মসূচিটা আপনারা এভাবে না করে আপনারা সরকারের সমালোচনা করুন, সরকার গঠনমূলক সমালোচনা করুন, ভারতীয় পণ্যের যদি আপনারা সমালোচনা করতে চান তাদের সেটা করতে পারেন, কিন্তু একটা দেশকে বয়কট এটা তো আসলে আমরা আমাদের পররাষ্ট্রনীতির সঙ্গে যায় না, সাংঘর্ষিক, যার কারণে আমরা তাদেরকে এখানে দাঁড়াতে দিই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিফিং জুড়েই বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তিনি। বলেন সরকার নয়, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীনদের। আওয়ামী লীগের লুটেরা সিন্ডিকেট রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায় এখন বাজারের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। দামি সরকার লোক দেখানো হাঁক ডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি, বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে। সম্পূর্ণভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দায়ও চাপাচ্ছে বিএনপির উপর। নিজেদের ব্যর্থতা, লুটপাট, চুরি চামারি আর সেই অপকর্মের দায় নির্লজ্জের মতো বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যাস তাদের পুরনো। পণ্যের গুণগত মান কম হওয়ার পরও সরকার দেশের বাজারকে ভারতের উপর নির্ভরশীল করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।